2022 থেকে, না তারও আগে থেকে, মেবি 2021 থেকে ফেসিয়াল হেয়ার রিমুভ করি। তো বুঝতেই পারছো এটা কোনো বড় প্রবলেম না। আসলে যখন তুমি লং রিমুভ করতে থাকবে না, রেগুলার করতে করতে সেটার গ্রোথটাও অনেকটাই কমে আসে। তো এটা নিয়ে এত ওয়ারি হয়েও না, যখন করবে একবার করে ট্রাই করো, ঠিক আছে? যখন তোমার মনে এত ইচ্ছে হচ্ছে করার, একবার করে ট্রাই করো। বাট যদি তুমি অনেক বেশি ভয় পাচ্ছ তাহলে একদমই করো না। ওকে, শঙ্করী সাহা, হ্যালো দীপা হালদার, FB-তে কি নাম আছে? সেম নামে মেকআপ ফর লাভ অ্যান্ড ডিজায়ার নামেই আছে, ঠিক আছে? সুস্মিতা, তুমি খুব মিষ্টি একটা বই, থ্যাংক ইউ সো মাচ সুস্মিতা। তোমার ভিডিও দেখে আমি অনেক কিছু শিখতে পেরেছি, থ্যাংক ইউ সো মাচ দীপ, থ্যাংক ইউ সো মাচ তনুশ্রী। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি তো আমরা আসবে বলো, সবাই আমার বাড়ি জিজ্ঞেস করছে। আমার আসলে বাড়ি বানিয়ে, আমি আমার যখন বাড়ি বানাবো আমি তোমাদের সবাইকে ডাকবো। তো আমার বাড়ি নেই, আমি থাকছি প্রধাননগরে, ঠিক আছে? আমার খুব ইচ্ছা তোমার সবাই আমার বাড়িতে আসো, জানি না ভগবান কোনোদিনও সহায় হবে কিনা। তোমাদের কাছে বলছি, মানে তোমরা আমাকে আশীর্বাদ করো যাতে আমি তোমাদেরকে, আমার মানে তোমাদের সবাইকে আমার বাড়িতে ডাকতে পারি, ঠিক আছে? দিদি আমি বারবার কমেন্ট করছি, রিপ্লাই আমি রিপ্লাই দিচ্ছি না। শাহিরার পারভেজ, শাহিরার পারভেজ, আমি সত্যি তোমার কমেন্ট এখনই প্রথম দেখলাম, এই তো রিপ্লাই দিয়ে দিলাম, ঠিক আছে? মেসেজ ডিলিট করলে কেন? আমি দেখতে পাইনি বলে। যাই হোক, চলো দেখো, আমার মেকআপ কিন্তু অলমোস্ট কমপ্লিট। আমার ফ্যামিলিতে মানে আমরা থাক, আমার ফ্যামিলিতে আমি হাজবেন্ড, আমার বাচ্চা আছে, ঠিক আছে? আচ্ছা, আমাকে সবসময় মনে হয় যে আমার নিউ লিপস্টিক আমাকে মানায় না, আমি কি লিপস্টিকটা চেঞ্জ করে নেব? কেমন লাগছে? তো আমার কমপ্লিট, মানে আমার মেকআপ লুক কমপ্লিট। এরপর লাইভটা জয়েন করো সবাই, এটাই বলবো। আর আশা করছি তোমাদের সবার কাছে মানে অনেক ভালো লাগবে মেকআপ লুকটা। কী বলছি, মানে আমার ফেসবুক লাইভটা অবশ্যই, মেকআপ লুকটা কেমন লেগেছে সেটা জানাও। দিদি আমি তোমার সব ভিডিও দেখি, আমার নেম সুচি। আচ্ছা দিদি, আমার মুখে ফাউন্ডেশন ভালোভাবে বসে না কেন? অবশ্যই স্কিন কেয়ার করতে হবে খুব ভালো করে। দেখো আমি, আমার নিজেরও এই আপালি ভেজাতে মেকআপটা উঠে যাচ্ছে, কারণ আমার প্রচুর পরিমাণে এই এরিয়াতে সোয়েট হচ্ছে। তো এটা অবশ্যই আমার বুঝতে হবে তাহলে, যে আমার এই এরিয়াতে আমি খুব ভালো করে মানে নিজেকে কেয়ার করছি না এই জায়গাতে, বুঝতে পেরেছো? তো সেটা তোমার ক্ষেত্র, অবশ্যই খুব ভালো করে স্কিন কেয়ার করবে, দেখবে মেকআপও তখন ঠিকই বুঝবে। আর স্কিন টাইপটা বুঝে অবশ্যই মেকআপ করতে হবে। যদি তোমার স্কিন টাইপ ড্রাই হয় তো তোমাকে ড্রাই ফাউন্ডেশন, যেগুলো মানে ড্রাই স্কিনের জন্য যেগুলো ফাউন্ডেশন, সেগুলো ইউজ করতে হবে। এক সেকেন্ড, ক্যামেরাতে যা বোঝা যাচ্ছে আমার, একটু মিররে বোঝা যাচ্ছে মতোটা, কিন্তু প্রচুর পরিমাণে এই জায়গা থেকে সোয়েট হচ্ছে, তার সঙ্গে আবার উপরে আপার লিপসে অনেক লোমও আছে, সেই জন্য এরকম লাগছে। তুমি হেয়ারে কি শ্যাম্পু? চুলের জন্য একটা ইম্পর্টেন্ট ভিডিও আসতে চলেছে, সবাই আমার চ্যানেলটাকে ফলো করো। আজকে আমি চুলের ব্যাপারে কিচ্ছু বলবো না। ফাইনাল লুকটা অনেক সুন্দর হয়েছে দিদি, আর তোমাকে নিউড লিপস্টিকে বেশি ভালো লাগে তাই? আমার তো মনে হয় ডার্ক লিপস্টিকে বেশি ভালো লাগে। শেষ পর্যন্ত দেখলাম, অনেক অনেক ভালো লাগলো দিদি লুকটা, থ্যাংক ইউ সো মাচ। তো আজকে আমি আসছি, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রায় 35 মিনিটের বেশি হয়ে গেছে, তো এরপর লাইভটা সবাই প্লিজ জয়েন করো। আবারও বলে আছি ফেসবুকে, অবশ্যই আমাকে এখনো যারা ফলো করেনি অবশ্যই ফলো করো, তাহলে লাইভটা জয়েন করতে পারবে। দেখাবে নেক্সট, আমি লাইভটা এখানেই ফিনিশ করছি, ঠিক আছে? Thank you.